Assalamu alaikum, welcome everyone, welcome to my channel Ronesh. বের হয়েছি, যাব কোনো একদিন গিয়ে কোনো কিছু নিয়ে গল্প করবো, আপনাদের সাথে কথা বলবো, কিছু টিপস দিব আর ভালোবাসার সুখ দুঃখের কিছু গল্প শেয়ার করব। তবে তার দেখছেন দেখছেন কি পরিমাণ স্লিপটা খাইলো, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার পড়া মোবাইল পড়া। আমি তো কথা বলতে বলতে টার্ন নিছি, টার্ন নেওয়ার পরে চাক্কা আমার স্লিপ খাইছে, লিটারালি স্লিপ খাইছে। দিস ইজ আ ভেরি ব্যাড থিং এবং খুবই ডেঞ্জারাস একটা জিনিস, কঠিন স্লিপ খাইছে চাক্কা। এনিওয়েজ, এখনই হোঁচট খেয়ে পড়তাম। এইসব থেকে অবশ্যই সাবধানে থাকবেন, সামনাসামনি আপনাদের এক্সাম্পল দিয়ে দিলাম একটা। তো যাত্রা তবে শুরু করা যাক, যেখানেই যাই না কেন তার আগে একবার একটু দেখে আসি সকালবেলা কোথায় গেছিলাম। বিকজ আমার টেস্ট করাতে গেছিলাম। আচ্ছা যাই হোক, আপনারা দেখে নেন। সো একটু পরে যাব, কোভিডের সেকেন্ড টেস্ট করাবো, জানি না কী হবে, বাট শরীর তো ভালো আছে, মনে হচ্ছে হয়তো নেগেটিভ চলে আসবে, বাকিটা আল্লাহ মালুম জানে, আল্লাহ তাআলা জানে কি হবে। পার হয়ে আসলাম উত্তরা দিয়াবাড়ি, সেখানে মেট্রো রেলের প্রকল্পের বেশ জোরসে জোরসে কাজ চলতেছে, ভালোই লাগতেছে, দেশটা আগায় যাচ্ছে। এবং অন্যদিকে কিছু উদীয়মান টিকটকারদের ভিডিও দেখলাম, রাস্তায় দাঁড়া দাঁড়ায় তারা ভিডিও বানাচ্ছে, মধ্যবয়সী বয়স্ক, হ্যাঁ সব একদম উড়াধুরা চলতেছে। তো এখন আজকে একটু বেড়িবাঁধে যাবো আপনাদেরকে নিয়ে। বেড়িবাঁধে রাইডিং বেশ ডেঞ্জারাস, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। এত পুলিশ কেন ভাই, আমি আসবো এই জন্য নাকি? তো বেড়িবাঁধে রাইডিং ইটস আ ভেরি ডেঞ্জারাস থিং। তারপর চিন্তা করলাম একটু মিরপুরের দিকে যাব, একটু বেড়িবাঁধ দিয়ে গেলে একটা হাইওয়ে হাইওয়ে ফিল আসবে, প্লাস বেড়িবাঁধে রাইডিংয়ে কিছু টিপসও আপনাদেরকে দিয়ে দিব। তবে অবশ্যই শুরুতেই ডান দিকে ইন্ডিকেটরটা দিয়ে রেখে দিবেন, বিকজ আপনি ইউ ডোন্ট ওয়ান্ট টু মেস আপ উইথ এনি ভেহিকেল কামিং ইন ফ্রন্ট অফ ইউ অন দি আদার সাইড। আর আজকে ঢাকার রাস্তায় দেখলাম, গুগল ম্যাপে দেখলাম বেশ ভালো জ্যাম আছে। তো আমি যদি এই সাইড দিয়ে যাই তাহলে আমি আগে আগে পৌঁছতে পারবো, এরকম একটা বিষয়। একটা সময় ছিল যখন এই বেড়িবাঁধের রাস্তা বেশ বিপজ্জনক ছিল, দিনের বেলাতে স্পেশালি, এখানে ছিনতাই রাহাজানি প্রতিনিয়তই হতো, এরকম একটা বিষয়। বাট এখন এরকম ব্যাপারগুলো খুব ইজি হয়ে গেছে। বাট হ্যাঁ, রাতের অন্ধকারে রাইড করাটা অনেক 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 বেশি বিপজ্জনক। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে বেড়িবাঁধে যখন আপনারা রাইড করবেন, প্লিজ মেক শিওর যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমাদের সাথে না ঘটে। বেড়িবাঁধে চলতি পথে এরকম গরু থেকে কিন্তু সাবধান থাকতে হবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এবং কিছু এরকম ইডিয়েট রাইডার পাবেন রাস্তার মধ্যে, যারা চলতি অবস্থায় রং সাইড দিয়ে চলে আসে। মাই ম্যাভিক প্রো, DJI ম্যাভিক প্রো আমার ড্রোন, আমার খুব আদরের একটা জিনিস, বাট মেবি টুডে ইজ দ্য লাস্ট ফ্লাই অফ ইট, বিকজ আই এম গোনা সেল ইট অ্যাওয়ে, কাছের কারো একজন কাছে সেল করতেছি। আসলে আমি বলছিলাম যে আমি সেল করব, তো পরবর্তীতে একজন নক দেয়, কে নক দেয় যদি সেল করাটা আমি ভিডিও করি অবশ্যই জেনে যাবেন। তো চলেন একটা লাস্ট ছোট্ট একটা টেস্ট ফ্লাইও করবো, ড্রোনটা কী অবস্থা আসে না আসে, বিকজ আমার করোনার টাইমে আমি ড্রোন ফ্রোন কোনো কিছুই ফ্লাই করি নাই, জাস্ট একটু টেস্ট করবো আর ইনিশিয়াল ছোট্ট একটা ভিডিও নেবো, ভালো নাও হইতে পারে, বিকজ আমি জাস্ট ফ্লাই করতেছি টেস্ট করার জন্য আর কোনো কিছু নেই।
ফাইনালি আই এম গোনা সেল ইট অ্যাওয়ে আমার ম্যাভিক প্রো। এটার আসলে কোনো আনবক্সিং করা হয় নাই, অনেকেই বলতেছিল আনবক্সিং করার জন্য, বাট আনবক্সিং করার আগে আমি নিজে আনবক্সিং করে ফেলছিলাম, তাই আর এভাবে করে আনবক্সিং করা হয় নাই। তাই আজকে একটা ছোট্ট আনওয়ান্টেড আনবক্সিং করে ফেলবো, জাস্ট টু শো ইউ গাইজ যে আসলে কী কী ছিল এটার ভিতরে। মোটামুটি অনেকেই দেখেছেন আমার ম্যাভিকের ফ্লাই ভিডিও কোয়ালিটি কীরকম ছিল না ছিল। তো এই হচ্ছে সেই ড্রোনটা, আমার অনেক ভালোবাসার একটা ভালো লাগার জিনিস, খুব খারাপ লাগতো সেটাকে সেল করে দিব। আসলে হাতে টাকা পয়সা নেই, টাকা পয়সা থাকলে হয়তো বা আমি এটা রেখেই দিতাম। আর এটার সাথে এটা হচ্ছে গিয়ে কম্বো এডিশন, এটার সাথে দুটো এক্সট্রা ব্যাটারিজ আছে এখানে, ঠিক আছে। আর মেইন হচ্ছে এইটার ভেতরে, এই কম্বো ব্যাগের ভেতরে, এই কম্বো ব্যাগের ভেতরে আপনার এভরিথিং আছে। সো এইখানে রিমোট আছে, রিমোটের সাথে ব্যাটারি চার্জের হাব আছে একটা ভেতর দিকে রাখা আছে, এবং এইটা হচ্ছে ব্যাটারি চার্জার হাবটা। এবং এখানে এক্সট্রা একটা আছে, ব্যাটারিটাকে আপনি চাইলে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন। এটাতে ইউএসবি ডিভাইসের মতো নিয়ে আছে, আউটপুট আছে। এখানে কার চার্জার আছে এবং গোপ্রো চার্জার আছে, এবং সেই সাথে এখানে রাখা আছে হচ্ছে গোপ্রোর যেই গোপ্রো বলতেছি বারবার করে, ড্রোনের। এবং সেই সাথে এখানে ড্রোনের রিমোটে আপনি চাইলে ইচ্ছা করলে আপনি অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইসও কানেক্ট করতে পারবেন। তো আমারটা যেহেতু আইওএস ফোন, তাই আইওএসটাই রাখা আছে। শুধু তাই না, এইটাতে কিছু প্রপেলার্স দেয়া আছে, আমি কিছু এক্সট্রা প্রপেলার্স কিনছিলাম, আর এইটার এক্সট্রা যত প্রপেলার্স সব এখানে লোডেড করা আছে। তো মোটামুটি ইনট্যাক্টই বলা যায়, খালি ড্রোনটা ইউজ হয়েছে স্বাভাবিক অর্থে, যেহেতু ড্রোন ফ্লাই করেছি বেশ কয়েকবার, ড্রোনটাই ইউজ হয়েছে। বাট আদার্স যা যা ছিল সব কিছুই প্রপারলি বেশ ভালোভাবেই আছে। আর এই তো, এই হচ্ছে আমার ড্রোন ম্যাভিক প্রো DJI কম্বো এডিশন। তো এটার প্রাইস অনেকেই হয়তো বা জানতে যাবেন বাকি, তো তাদের উদ্দেশ্যে বলবো আসলে এটার প্রাইস অনেক বেশি পড়ছিল, বিকজ যখন নিয়েছিলাম তখন ড্রোন এতটা ইয়ে ছিল না। তো এটা ইট টুক অলমোস্ট মোর দেন 1.2, বাট এখন প্রাইস অনেক রিজনেবল হয়ে গেছে, যে কারণে একটু লসে সেল করতে হচ্ছে আর কি। আর একটা ইউজ করছি জিনিস, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে যিনি নিচ্ছেন হি ইজ ওয়ান অফ মাই ফেভারিটস, এবং সেও আমাকে অনেক বেশি পছন্দ করে। আর এখানে আসলে টাকা পয়সাটা হচ্ছে গিয়ে বড় বিষয় না, টাকা পয়সা ছাড়াও রিলেশন আছে, রিলেশনটা হচ্ছে গিয়ে ইটস আ ভেরি বিগ থিং, সো দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট পার্সপেক্টিভ। অ্যান্ড আই এম হ্যাপি যেখানে যাচ্ছে, অ্যাটলিস্ট আই বিলিভ যে আমি যদি চাই কখনো এই ড্রোনটা নিয়ে ফ্লাই করতে, আই উইল গেট ইট। আমার মনে হয় আসিফ ভাই পিকচার বলছি ছবি ভিডিও নিশ্চয়ই দেখছেন, সো ডেফিনেটলি হি উইল সেন্ড আ মেসেজ হিয়ার। তো এনিওয়েজ এই ছিল অবস্থা, আরিও আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।